হাই, আমরা ভেক্টরের যোগের জন্য ত্রিভুজ সূত্র এবং সমান্তর সূত্র শিখেছি। এবারে মনে করে দেখো, সপ্তম শ্রেণীতে আমরা বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম পড়েছিলাম, সেখানে কেমন ছিল? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স, তাহলে এক্স ওয়াই কে যোগ করলে যা পাওয়া যাবে, ওয়াই আর এক্স কে যোগ করলেও তাই পাওয়া যাবে। ভেক্টর দেখো একই রকমই রয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। কিভাবে প্রমাণ করব? না, আমরা সামান্তরিক সূত্রটা নিলাম, একটা সামান্তরিক আঁকলাম। দেখো, এ প্লাস বি মানে কত? ও এ প্লাস এ বি, তাহলে উত্তর কত? ও বি মানে সি। এবার যদি আমি করি বি প্লাস এ মানে কত? ও সি প্লাস সি বি, তখনও তো উত্তর থাকছে ও বি। দেখো, তার মানে কি? বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে, তার মানে ভেক্টর যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য। একইভাবে যদি আমি সংযোগ নিয়ম প্রয়োগ করতে চাই তাহলে কত? না, এ প্লাস বি, এ বিকে আগে যোগ করব, যা পাওয়া যাবে তাকে সি এর সাথে যদি যোগ করি, আবার আলাদাভাবে এ কে রেখে বি সি কে যোগ করে যদি তার সাথে একে যোগ করি, তাহলে উত্তর একই হওয়ার কথা, সংযোগ নিয়ম এটাই বলে। তাহলে দেখা যাক হয় কি না। প্রথমে আমি কি করলাম, এ আর বি কে নিয়ে যোগ করলাম, তাহলে সি পাওয়া যাবে। সি মানে এখানে এ প্লাস বি, যেহেতু এখানে একটা নতুন একটা ভেক্টর সি দেওয়া আছে, তাহলে একে আর নাম সি দিতে পারছি না, কারণ সি মানে তো লব্ধি ধরেছিলাম, তাহলে সি কে আলাদা একটা ভেক্টর নেব। তাই আমরা বি সি বলে একটা আলাদা ভেক্টর নিলাম, যার নাম দিলাম সি, তাহলে সি কে যোগ করলাম, তাহলে কত হবে? এই ভেক্টরটা এই ভেক্টর মিলে যে ভেক্টরটা দেবে সেটা লব্ধি, তাহলে সেই ভেক্টরটা কত? ও সি। দেখো মিলছে ও সি। নেক্সট বি আর সি কে প্রথমে যোগ করবো, তাহলে ঠিক আছে, বি ভেক্টর আর সি ভেক্টর নিলাম, দুটো আলাদা, দুটোকে যোগ করবো, তাহলে তো লব্ধি এটা হবে, সেটা কত? বি প্লাস সি। বি প্লাস সি কে আমরা আবার যেটা দেখতে পাচ্ছি ডান পক্ষতে প্রথমে যেটা ছিল এ, এর সাথে যোগ করবো, ওই জন্য দেখো একটা এ যোগ করলাম। যোগ করবো কিভাবে? না, যেটা পেলাম তার সাথে এটা যোগ করলাম, তাহলে এই যে সবুজটা দেখতে পাচ্ছ সেটা হবে তার লব্ধি। তাহলে লক্ষ্য করে দেখো, লব্ধির যে মানটা এই ক্ষেত্রে পেলাম মানে সেকেন্ড কেসে, আর ফার্স্ট কেসে যে লব্ধিটা পেয়েছিলাম, দুটো কিন্তু একদম মানে একেবারে একই। তার মানে কি? স্কেলারের যোগের ক্ষেত্রে যেরকম বিনিময় সংযোগ নিয়ম খাটে, যেটা তোমরা সপ্তম শ্রেণীতে বীজগণিতে দেখেছিলে, ভেক্টরের ক্ষেত্রে যোগের ক্ষেত্রেও কিন্তু বিনিময় এবং সংযোগ নিয়ম খাটে। এই ক্ষেত্রে দেখবে এখানে এক থেকে শুরু করে পরপর তোমাদের মোটামুটি নটা অঙ্ক রয়েছে, উদাহরণে কষে দেওয়া রয়েছে। এই একের দাগ, দুয়ের দাগ, তিনের দাগ, আর স্পেশালি এখানে একটা চারের দাগের অঙ্ক রয়েছে, আর এদিকে সাতের দাগের অঙ্ক রয়েছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে চারের দাগ এইচএসেও এসছে। তো এইখানে মাথায় রাখবে যে এই উদাহরণ অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে, করে খাতায় আবার না দেখে প্র্যাকটিস করবে। যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে জানাবে। ওকে, বাই।